পুলিশ লাইন অ্যান্ড পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি তোমরা সাথেই থাকবে প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি জিন্নাত আরা সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকে আমি নবম দশম শ্রেণীর পরিণীতি ও নাগরিকতা বিষয়ের অধ্যায় নবম সম্পর্কে আলোচনা করব তো শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই প্রথমেই শিক্ষণ ফল আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি একটু আমরা দেখি নিই প্রথমেই আজকে আমরা খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারি উদ্যোগ খাদ্য নিরাপত্তা অর্জনের উপায় খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসাবে আমাদের করণীয় সম্পর্কে আমরা জানব বিষয়গুলো আমি আবার বলছি খারো খাদ্য নিরাপত্তা অর্জনের সরকারের উদ্যোগ খাদ্য নিরাপত্তা অর্জনের উপায় খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসাবে আমাদের করণীয় সম্পর্কে আজকে আমরা জানব তো শিক্ষার্থীরা তোমরা যদি পুরো ক্লাসটি আমার সাথেই থাকো তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে তো চলো শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই প্রথমেই দেখি খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারি উদ্যোগ খাদ্য নিরাপত্তা অর্জনে দরকার হয় একটি সঠিক খাদ্যনীতি দারিদ্র নিরসনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিধানই বাংলাদেশের খাদ্যনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার কর্তৃক শস্য মজুদ জরুরি অবস্থায় খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহকে নিশ্চিত রাখে প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা এবং অন্যান্য কোনো কারণে খাদ্য ঘাটতি দেখা দিলে এতে দরিদ্র শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর এই সংকট মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা প্রদানের কর্মসূচি গ্রহণ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ের পঁচানব্বই শতাংশ ব্যয় হয় খাদ্য বিতরণ কর্মসূচিগুলোতে যার লক্ষ্য হচ্ছে ত্রাণ প্রদান করা এবং শিক্ষা স্বাস্থ্য আয় উপার্জনকারী দক্ষতা অবকাঠামো ইত্যাদি সুবিধা পেতে নানা অসমতা দূর করা মোট জনসংখ্যার যে অংশ খাদ্য সাহায্য কর্মসূচিগুলোতে অংশ নেয় তাদের পর্যালোচনা করলে দেখা গেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিজিডি ফুড ফর এডুকেশন এবং ভিজিএফ এই তিনটি কর্মসূচি খুব ভালোভাবে প্রকৃত দরিদ্রদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে তাহলে এই তিনটি কর্মসূচি খুব ভালোভাবে প্রকৃত দরিদ্রদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে তো খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারি যে উদ্যোগগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে একটি সঠিক হচ্ছে খাদ্য নীতি সরকার কর্তৃক শস্য মজুত জরুরি অবস্থার খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহকে নিশ্চিত রাখা প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা এবং অন্যান্য কোনো কারণে খাদ্য ঘাটতি দেখা দিলে এতে দরিদ্র শ্রেণীর সবচেয়ে এই ক্ষতিগ্রস্ত বা এই সংকট মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা প্রদানের কর্মসূচি গ্রহণ করে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় হয় প্রায় পঁচানব্বই শতাংশ খাদ্য বিতরণ কর্মসূচিতে ব্যয় হয় যেমন ত্রাণ দেওয়া শিক্ষা স্বাস্থ্য আয় উপার্জনকারী দক্ষতা অবকা ইত্যাদি সুবিধা নানা পেতে অসমতা দূর করা হয় তো আমরা খাদ্য নিরাপত্তা অর্জনের সরকারি যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো আমরা জানলাম খাদ্য নিরাপত্তা অর্জনের উপায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন খাদ্য উৎপাদন লভ্যতা ক্রয় ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি পৃথিবীর অনেক দেশ যেমন চীন ভারত সিঙ্গাপুর এবং আফ্রিকার বিভিন্ন দেশে জমি অধিগ্রহণ করে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে যা আমাদের দেশেও করতে পারে জাতীয় পর্যায়ে খাদ্য লভ্যতা বাজারের কার্যকারিতা অবকাঠামো অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ঋতু বৈচিত্র্য বাজারের দক্ষতা এবং সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার উপর নির্ভর করে আর গৃহস্থের খাদ্য নিরাপত্তা নির্ভর করে খাদ্য উৎপাদন বা প্রাপ্তি এবং বাজারে এই খাদ্যের সহজলভ্যতার উপর খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষককে সহজ শর্তে ঋণ দিলে কৃষক এই ঋণ ব্যবহার করে অধিকতর উৎপাদন বৃদ্ধির চেষ্টা করবে তো খাদ্য নিরাপত্তা অর্জনের যে উপায়গুলো সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে চীন ভারত সিঙ্গাপুর এবং আফ্রিকার বিভিন্ন দেশে জমি অধিক গ্রহণ করে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে আমাদের দেশেও তা আমরা ইচ্ছে করলে করতে পারি তারপর হচ্ছে খাদ্য লাপতা বাজারের কার্যকারিতা অবকাঠামো অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনের ঋতু বৈচিত্র্য বাজারের দক্ষতা এবং সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার উপর নির্ভর করে গৃহস্থের খাদ্য নিরাপত্তা নির্ভর করে খাদ্য উৎপাদন বা এবং বাজারে খাদ্যের সহজলভ্যতার উপর তো আশা করি শিক্ষার্থীরা তোমরা খাদ্য নিরাপত্তা অর্জনের যে উপায়গুলো সেটি জানলে আরও কিছু আছে শুধু খাদ্য সরবরাহ আর ভোগী স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল জাতি উপহার দিতে পারে না এজন্য খাদ্যের গুণ এবং নিরাপত্তা নিশ্চিত করা দরকার এছাড়া খাদ্যের ভেজাল খাদ্যের নিরাপত্তার একটি বিরাট প্রতিবন্ধকতা মানব সভ্যতার জন্য তা মারাত্মক ক্ষতিকর প্রচলিত আইন ব্যবস্থার ব্যবহার করে এবং প্রয়োজন বোধে আইন সংস্কার করে ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকার কর্তৃক খাদ্য ভেজাল নিয়ন্ত্রণ করা খুবই জরুরি হয়ে পড়েছে তো এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি যে খাদ্য আমাদের শুধু খাদ্য উৎপাদন করলেই হবে না খাদ্যটা যাদের স্বাস্থ্যকর হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে সরকারকে এবং খাদ্যের যে আমাদের প্রচুর পরিমাণে আমরা বাংলাদেশে দেখি যে প্রচুর পরিমাণে খাদ্যে আমরা ভেজাল খাদ্য আমরা দেখি যেটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেই আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইনের মাধ্যমে যে খাদ্য ভেজালটা যারা করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজন বোধ মনে করলে সেটার ক্ষেত্রে আইন সংস্কার করে আরও আইনটাকে কার্যকর কীভাবে সেক্ষেত্রে রাখবে খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসাবে আমাদের করণীয় দুই সাল পর্যন্ত বাংলাদেশের চরম খাদ্য সীমার নিচে বাস করত চুয়াল্লিশ শতাংশ মানুষ দুই সালে তা কমে দাঁড়ায় চল্লিশ শতাংশে এই হতদরিদ্র মানুষ খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না নাগরিক হিসাবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা ভালোভাবে জেনে তা নিশ্চিত করতে নিজেরা উদ্যোগ নিতে পারি বাড়ির আশেপাশে খালি জায়গায় আমরা নানা রকম শস্য চাষ করে শস্যের চাহিদা মেটাতে পারি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে অভ্যাস সম্পর্কে সচেতন হয়ে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি তো বিষয়টি আমি আবার বলছি খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসাবে আমাদের করণীয় দুই সাল পর্যন্ত আমাদের চরম দরিদ্র সীমার নিচে বাস করত চুয়াল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ দরিদ্র সীমার নিচে চুয়াল্লিশ শতাংশ মানুষ বাস করতো দুই সালে এসে তা দাঁড়ায় চল্লিশ শতাংশ অর্থাৎ কিছুটা হলেও দারিদ্রতার হার কমেছে এই হতরিত মানুষের খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না নাগরিক হিসাবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে তা নিশ্চিত করতে হবে নিজেরা উদ্যোগ নিতে পারি বাড়ির আশেপাশে যে খালি জায়গাগুলো রয়েছে এগুলোতে আমরা যদি শস্য উৎপাদন করি বা বিভিন্ন পট বিভিন্ন রকম যদি শস্য বা ফসল উৎপাদন করি সেক্ষেত্রে আমরা চাহিদা কিছুটা হলেও চাহিদা মেটাতে পারি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে খাদ্য অভ্যাস সম্পর্কে সচেতন হয়ে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবারে বাড়ির কাজ প্রশ্নটি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রশ্নটি কি আমি দেখি করিম বাজারে গিয়ে দেখল যে বাজারে চালের দাম বাড়তি এবং বাজারে পর্যাপ্ত চাল নেই এই ঘটনার কারণগুলো নিশ্চিত করে সমাধানের উপায় লেখো অর্থাৎ আমি প্রথমে একটি সৃজনশীলের মতো দেওয়ার চেষ্টা করেছি সৃজনশীলটাতে করিম বাজারে গিয়ে দেখলো যে বাজারে চালের দাম বাড়তি এবং বাজারে পর্যাপ্ত চাল নেই এই ঘটনার কারণগুলো নিশ্চিত করে সমাধানের উপায় বের করতে হবে অর্থাৎ করিম বাজারে গিয়ে যে দেখলো যে চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে বাজারে চাল নেই তাহলে এই ঘটনার প্রেক্ষিতে তোমার মনে হচ্ছে যে কি কি কারণ হতে পারে সেই কারণগুলো তুমি চিহ্নিত করবে এবং সেটা এই সেই কারণগুলো সমাধান করারও উপায় তোমাকে লিখতে হবে তো এতক্ষণ ধরে যদি তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি খুবই তুমি খুব সুন্দরভাবে দিতে পারবে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ নতুন একটি ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবে ভালো থাকবে